জায়গা আমার সবচেয়ে একটি মানে মানে আপন জায়গা, কারণ আমি চট্টগ্রামের 7টি নতুন ইউনিয়ন করেছি এবং তার মধ্যে নতুন ইউনিয়ন হচ্ছে উমরপুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে একজন বড় ইসলামিক দার্শনিক, একজন পীর এবং একজন হযরতের নাম পবিত্র নামে একটি ইউনিয়নের নামকরণ করতে পেরে আমি সবসময় আনন্দিত এবং মহান আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি যে আমার প্রচেষ্টায় আমার হাতে গড়া একটি ইউনিয়ন হচ্ছে উমরপুর ইউনিয়ন। অতএব আমি সবসময় আমার হাতে নতুন গড়া ইউনিয়নগুলোকে আমি আমার নিজের সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় ইউনিয়ন হিসেবে আমি মনে করি। আমি কিন্তু প্রতি রমজানে চর্কেশন মন্ত্রে প্রায় 20,000 দরিদ্র দুস্থ গরিব অসহায় মানুষকে আমি সারি দেই। ঈদের সামান্য আমার একটু উপহার, কিন্তু সব ইউনিয়নে আমার যাওয়ার সময় কিন্তু সুযোগ হয় না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে উমরপুরের মানুষের কাছে একটু মানে আসার জন্য, কারণ যাতে এই মহিলাগুলা এখানে আমাকে গত সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে দেশের সন্তান হিসেবে তারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়েছে, তারা যেন আমাকে একটু দেখার সুযোগ পায়। সারি পেলে অবশ্যই খুশি হয়, তার চেয়ে তারা বেশি আনন্দিত হয় তারা তাদের এমপিকে এক নজর যদি চোখে দেখতে পেরে। যে আগের এমপি সাহেবরা ছিল যারা, তারা ভোটের সময় আসতো, আবার 5 বছর পরে আবার যখন আসতো ভোট তখন আবার তারা মানুষের কাছে আসতো, এই ছাড়া তারা মানুষের কাছে কখনো কখনোই তারা আসতো না। আমি একমাত্র এমপি যে সুখে দুঃখে বিপদে আপদে আমার হয়তো মা বন্যা জানে যায় না, যে করোনার সময় যখন মানুষ ভয়ে বাংলাদেশের সকল এমপিরা যখন ঢাকাতে ঘর থেকে বের হয় না জীবনের ভয়ে, তখন আমি জীবনের মায়া ত্যাগ করে আমি বারবার আমি চর্পেশনে অসহায় গরিব দুঃখী বেরোতে মানুষের পাশে এসে আমি দাঁড়িয়েছি। এবং এই উমরপুরে আমি অনেকবার বিভিন্ন চাল ডাল খাদ্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য অর্থ নিয়ে আমি বারবার আমি এই উমরপুরের জনগণের কাছে আমি এসেছি। আমি চেষ্টা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রীর আদর্শকে বাস্তবায়ন করতে। জাতির পিতার কন্যা যেভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সর্বক্ষেত্রে কৃষকের পাশে, শ্রমিকের পাশে, গরিব মানুষের পাশে, প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের পাশে যেভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে এসে মানুষের পাশে দাঁড়ায়, আমিও চেষ্টা করি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে পাশে থাকার জন্য। এই যে আমি আজকে শাড়ি দিচ্ছি, এই শাড়ি কিন্তু আমি আমার ব্যক্তিগত অর্থ থেকে দিচ্ছি। প্রায় চর্পেশন মনপুরায় 20,000 মানুষকে আমি আমার এই শাড়ি দিচ্ছি। আপনারা এখানে যারা এখানে উপস্থিত, এখানে কেউ আপনারা বলতে পারবেন না যে বিএনপির আমলে বিএনপির এমপি এই উমরপুরের একটা মহিলাকে একটা শাড়ি দিছে এমন কোন প্রমাণ দিতে পারবেন না, জীবনে কোনো দায় নেই। অতএব এবং আজকে আরো কথা বলতে চাই, চেয়ারম্যান আমাকে কয়েকদিন আগে আমাকে জানিয়েছে যে আমরা গত বছর এই ভুয়ার থেকে রাজাদের যে রাস্তা এই রাস্তা আমরা সংস্কার করেছি। চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে যে এই ভুয়ার থেকে জনাদমত রাস্তা নাকি সংস্কার করতে হবে, ইতিমধ্যে আমি ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়ে দিয়েছি এটাকে এস্টিমেট করার জন্য, এবং প্রায় 3.5 কোটি টাকা এই রাস্তা এস্টিমেট হয়েছে, এবং এখান থেকে আমার যে বিনা বাপের খেয়ার যে ব্রিজ সেই ব্রিজে আমরা এস্টিমেট করেছি। আমরা এই রাস্তা খুব শীঘ্রই আমরা টেন্ডার করতে পারবো ইনশাল্লাহ। এইভাবে যদি অন্য রাস্তা থাকে সেগুলো আমাকে বললে আমি পর্যায়ক্রমে সকল রাস্তা আপনাদের পথে যে সংস্কার করে দেব। আমার শুধু একটাই প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশকে স্বাধীন করেছে, এই দেশের উন্নয়ন একমাত্র তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে হচ্ছে, শেখ হাসিনা ছাড়া কোনো উন্নয়ন হয় নাই, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে বাংলাদেশের কোনো অভাব কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা আমাদের মতো কর্মীর হাত দিয়ে
বাস্তবায়ন হবে হবে ইনশাআল্লাহ। আজকে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে এবং সেইভাবে আজকে আমরা চরবেশর যে উন্নয়ন করেছি, সারা বাংলাদেশের মানুষ আজকে চরবেশর ঘুরতে আসে, দেখতে আসে। সারা বাংলাদেশের 64 জেলাতে যত উপজেলা আছে সমস্ত উপজেলা মানুষ আজকে আপনাদের চরবেশরকে দেখতে আসে। আপনারা গর্ববোধ করতে পারবেন যে আপনাদের এমপি এই চরবেশরকে এমন একটি আধুনিক উন্নত মডেল উপজেলা করেছে, পর্যটন শহর করেছে, যে চরবেশরে আজকে সারা ভোলা জেলার লোক কেন সারা বাংলার লোক আজকে চরবেশরে আজকে দেখতে আসে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, সুখে দুঃখে আপনাদের এভাবে প্রত্যেকটা সংকটে ঈদ পর্ব থেকে আরম্ভ করে সবসময় যেন আপনাদের পাশে থেকে একটি আধুনিক উন্নত চরবেশর করতে পারি, এই প্রত্যাশা রেখে সকলকে আমি অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।